জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তিনটি আলাদা সার্ভারে সমানভাবে সংরক্ষিত নাগরিকের সকল তথ্য পাসপোর্ট করা হয় এনআইডি দেখে আর এনআইডি করা হয় জন্ম নিবন্ধন দেখে কিন্তু হঠাৎ করে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান বিটোক্রেক সাইবার সিকিউরিটির এক গবেষক দাবি করেন বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের অনেক নাগরিকের নাম ফোন নাম্বার ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে তবে সেটি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নাকি জন্ম নিবন্ধন এই বিষয়টি খোলাসা হয়নি রোপার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আয়োজনে একটি অনুষ্ঠান শেষে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক দাবি করেন একটি ওয়েবসাইটের নিজস্ব দুর্বলতার কারণে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে তবে ওয়েবসাইটটির নাম বলেননি তিনি পলক এও দাবি করেন কেউ ওয়েবসাইটটি হ্যাক করেননি সাইবার হ্যাকাররা সাইবার ক্রিমিনালরা যে এটা হ্যাক করেছে বা তথ্যটা চুরি করে নিয়ে গেছে এরকম এখন পর্যন্ত আমাদের তদন্তে আমরা পাইনি আমরা যেটা পেয়েছি যে আমাদের সরকারের ওয়েবসাইটটিতে কিছু টেকনিক্যাল দুর্বলতা ছিল যার ফলে আসলে তথ্যটা খুব সহজেই দেখা যাচ্ছিল পড়া যাচ্ছিল এবং সকলের জন্য এটা বলতে গেলে প্রায় উন্মুক্তই ছিল নাগরিকের তথ্য উধাওয়ের ঘটনায় পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন আগামী 10 আগস্টের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত এই জাতীয় রিপোর্ট যেটা হয়েছে এটার উপরে কেন একটা তদন্ত করা হবে না এবং এই তদন্তটা কেন এক মাসের মধ্যে জমা দেওয়া হবে না এই জাতীয় একটা রুল দেয় এবং একটা ডাইরেকশন থাকে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিষয়টি নিয়ে কাজ করছে সাইবার ইউনিট কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না কতখানি ঘটেছে কি ঘটেছে কতখানি ফাঁস হয়েছে সেগুলি তো আমরা অবশ্যই দেখব দেখে যদি দেখি যে কেউ এর সঙ্গে যুক্ত আছে কেউ এই সঙ্গে সহযোগিতা করেছে অবশ্যই তাকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা অবশ্যই নেব এবং সেই জায়গাটিতে আমরা কাউকে ছাড় দিই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাউকে ছাড় দিই না কখনো এটা আপনারা দেখেছেন পরে জাতীয় পরিচয়পত্র সার্ভারের নিরাপত্তার বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক তিনি জানান এনআইডি সার্ভার থেকে কোনো তথ্য ফাঁস হয়নি বরং এনআইডির সঙ্গে যে 171টি প্রতিষ্ঠানের সেবা চুক্তি রয়েছে ফাঁস হয়েছে তাদের কারো ওয়েবসাইট থেকেই 171টি প্রতিষ্ঠান বিভিন্নভাবে সেবা প্রদান করে থাকে এই সেবা প্রদান করার ক্ষেত্রে তারা তাদের আমাদের থেকে হিট করে আমাদের সার্ভার থেকে হিট করে তাদের সাথে চুক্তিপত্রের মাধ্যমে তারা তাদের তথ্যাবলি সংগ্রহ করে যে তথ্যাবলির কথা বলা হচ্ছে তা আমাদের সার্ভার থেকে যায়নি মর্মে আমাদের দৃঢ় বিশ্বাস এনআইডির মহাপরিচালক বলেন খুব দ্রুত তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি উদ্ঘাটন করা হবে এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বেলায়েত হোসাইন এখন ঢাকা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন